हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। दिस इज शहीदुज्जामान फ्रॉम लेट्स क्रॉप स्किल्स। माइक्रोसॉफ्ट एक्सेलर अनदर एक पर्व अपने स्वागत जाची। व्यूअर्स, गत पर्व शिखे कीभव एक कलम चार्ट तैरि करते हैं। व्यूअर्स, आज के साथे शेयर करब बार चार्ट कीभव तैरि करते हैं, कीभव कलरफुल एक बार चार्ट कस्टमाइज कर तैरि करते हैं। तो चलो से ही भिडियोटर फुल प्रसेसटी देखी। तो व्यूअर्स, बराबर मत ही बोलते चाहिए, अपनी जो चैने नतून हो प्लिज चैनल सबसक्राइब करबें। माइक्रोसॉफ्ट एक्सेल, पावर क्वेरी, पावर बीआई अर्थात डाटा एनालिसिस रिलेटेड सबधरण इनफरमेशन भिडियोर माध्यम अपन साथ शेयर करार चेषा करी। तो प्लिज चैनल सबसक्राइब कर रखबें और बेल आइकने प्रेस कर रखबें नेक्स्ट भिडियोर नोटिफिकेशनर। भिडियो भलो लगले लाइक और कमेंट्स जान देवें केमन लेगे। तो चलो आप मूल पर्व चले जाए। व्यूअर्स, स्क्रिने देखते एक डेटा टेबिल आमार रही है एखाने, एक सेल्स माने एक चार्ट रही है जेटी के बला हे बार चार्ट। तो बार चार्टी कीभावे तैरी करेछि सेटी एखन आमी देखाबो। तो बार चार्टटिके आमी राइट साइडे मुभ करे राखछि एवं एखाने आमी सेई चार्टटिके तैरी करब। तो एखाने डेटा टेबिलटी आपनारा देखते पाच्छेन गत दिनेर कलम चार्टेर जे इनफरमेशनटी सेटी रयेछे एई चार्ट एई डेटार मध्ये। तो आमी एखन ए चार्टटिके आमी एखाने एखन ए डेटार उपरे बेस करेई एखन बार चार्ट तैरि करब। तो डेटाटिके आमी सिलेक्ट करे निलाम। सिलेक्ट करार परे इनसार्ट जाब। इनसार्ट थेके एखाने देखते पाच्छेन जे बार चार्टेर जे चार्टगुलो सेई चार्टेर क्याटागरिगुलो एखाने रयेछे। तो एखान थेके प्रथम जे चार्टटी सेटी आपनारा सिलेक्ट करे निबेन। सिलेक्ट करार परे जे कयेकटी धाप आमादेर कास्टमाइजेशनेर जन्य करते हबे, जेखाने जेमन देखते पाच्छेन जे अनेक अट्रैक्टिव लागछे, सेम एई एई चार्टटाकेओ आमरा एई बार चार्टेर टाइपे आमरा तैरि करब, एटार मतोई आमरा अट्रैक्टिव बानाबो। तो व्यूअर्स, एर जन्य आमरा जेटी करब प्रथमे आमरा एई बार चार्टेर बारेर जेई व्हाइटटी रयेछे एई व्हाइटटिके आमरा एकटु बाड़िये देब। एकटु व्हाइटटी बाड़ानोर जन्य বারের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই পাশে একটা সেটিংস এর অপশন আসবে। এখন আমরা এই বারটাকে আবার পুনরায় সিলেক্ট করব। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেলে প্রত্যেকটির একটি সিলেক্টর পয়েন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটি কর্নার একটু পয়েন্ট, তখনই আপনি বুঝবেন যে আপনার পুরো চার্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা যেটি করব এটির ওয়াইডটা বাড়িয়ে দেব। দেখুন এখানে 182% রয়েছে, আমি যদি এটি কমাই দিই তাহলে এখানে খেয়াল করুন এটির কিন্তু ওয়াইডটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যত পার্সেন্টেজ কমাই দিবেন এখানে সেই অনুসারে এখানে ওয়াইডের পার্সেন্টেজটি ওয়াইডটি বেশি হবে। তো আমরা এটি 60% রাখছি। 60% রাখার পরে আমরা যেটি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যালি আমাদের যেই লাইন গ্রিড লাইনগুলো রয়েছে, তো আমাদের যেহেতু চার্টটি হরিজন্টালি, সো আমি চাচ্ছি যে আমাদের এই গ্রিড লাইনগুলোও আমি হরিজন্টালি রাখব। তো হরিজন্টালি রাখার জন্য আমি কি করব, এই গ্রিড লাইনগুলোকে আমরা কখনো ডিলিট করব না, কারণ প্রত্যেকটি এলিমেন্ট আমরা যে কোনো সময় প্রয়োজন হতে পারে। তো সো আপনারা কখনোই কোনো ইনফরমেশনকে ডিলিট করবেন না। এটির জন্য আমরা কি করব, আমরা এখানে প্লাস সাইনে যাব। প্লাস সাইন থেকে এখানে দেখুন গ্রিড লাইন নামে অপশন রয়েছে, এখান থেকে আপনারা এই যে প্রাইমারি মেজর এটাকে অফ করে দিবেন, অর্থাৎ যেটি ভার্টিক্যাল যেটি সেটি আমরা অফ করে দিলাম আর হরিজন্টালকে আমরা নিয়ে আসলাম। এখন আমরা যেটি করব, এখন আমরা এই যে প্রত্যেকটি বারের যে একটি সেলস কোয়ান্টিটি নাম্বার রয়েছে এই যে ভ্যালুগুলোকে আমরা এখানে নিয়ে আসবো এই চার্টে। ভ্যালুগুলো আনার জন্য আমরা এখানে প্লাস সাইনে যাব। প্লাস সাইন থেকে দেখুন এখানে ডেটা লেভেল বলে অপশন রয়েছে, এই ডেটা লেভেলটি আপনারা সিলেক্ট করে দেবেন। দেখুন নাম্বারগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসছে। এখন চাইলে আপনি নাম্বারগুলোকে সাইজ বড় বা ছোটো করতে পারেন। তো আমরা সাইজ ছোটো বড় করার ফন্টের কাজটি আমরা একটু পরে করব। এখন আমরা করব এটিকে কালারফুল করব। কালারফুল করার জন্য আমরা বারটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব এইখানে এই অপশনে যাব, এটিকে অফ করে রাখছি, এই অপশনে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারি কালার্স বাই পয়েন্ট, এটি আমরা সিলেক্ট করে দেব। দেখুন প্রত্যেকটি চার্ট বার কিন্তু আলাদা আলাদা কালার শেপে এখানে চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে আপনারা যখন এটির উপর দিয়ে মাউসকে হোভার করছেন তখন কিন্তু আলাদা আলাদা কালারই এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটি কালার চয়েস করে নিতে পারি, আমি এই কালারটিকে চয়েস করে নিচ্ছি। তো আমার কিন্তু অলরেডি বারের কালারটি সিলেক্ট করা হয়ে গিয়েছে। যে এখন আমরা যাব ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের উপরে ডাবল ক্লিক করে এখান থেকে দেখুন যে কয়েকটি কালার, কয়েকটি ফিল নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আর ফিল নামে আপনারা চাইলে সলিড কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, আবার পিকচার কোনো ইমেজ আপনি দিতে পারেন। পিকচার দেওয়ার জন্য আপনারা চাইলে যে এখান থেকে ইনসার্ট করবেন, ইনসার্ট করলে আপনারা আপনাদের পিসির যে ব্রাউজার বা অনলাইন থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা প্যাটার্ন দিতে পারেন এবং এখান থেকে অটোমেটিক যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা
ডিফল্ট হিসেবে ছিল সেটাই হলো অটোমেটিক অপশন। তো আমরা যেহেতু এখানে প্যাটার্ন দেখিয়েছি, আমরা এখানে প্যাটার্ন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যেটি আপনাদের পছন্দ সেটি আপনারা এখান থেকে সেই প্যাটার্নটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই প্যাটার্নটিকে সিলেক্ট করছি, আমি চাইলে এই প্যাটার্নের কালারটিকে পরিবর্তন করতে পারবো। প্যাটার্ন কালার পরিবর্তন করার জন্য এখান থেকে দেখুন ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নামে দুটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটিকে আপনারা এখান থেকে চুজ করবেন যে আপনার কোন কালারটি আপনার ভালো লাগছে। তো আমি এই পার্পল এই কালারটিকে আমি পিঙ্ক কালারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, অটোমেটিক্যালি কিন্তু আমার যে চারটি আমি তৈরি করেছিলাম এটির কাছাকাছি কিন্তু আমার ইনফরমেশনগুলো অলরেডি আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি। তো এখন আমি আরও কিছু কাজ করব, সেটি হলো আমরা এই ফ্রন্টের কালার লাইন কালারগুলো পরিবর্তন করব এবং এর সাইজটাকে একটু বাড়াবো। তো এই ফ্রন্টের লাইনগুলো কালার পরিবর্তন করার জন্য আমরা ফ্রন্টটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোমে যাব, হোম থেকে এখানে দেখুন এর সাইজটিকে আমরা একটু বাড়িয়ে দিই, সাইজটি 11 করে দিলাম এবং এটি বোল্ড করে দিলাম এবং চাইলে এখান থেকে আমরা এটির কালারটিও পরিবর্তন করে নিলাম। একইভাবে আমরা যে নাম্বারগুলো রয়েছে এগুলোরও কালার আমরা পরিবর্তন করব, বোল্ড করব এবং এর সাইজটিকে 11 করে দেবো। আমরা চেষ্টা করব প্রত্যেকটি ইনফরমেশন যেন একটি নির্দিষ্ট সাইজে থাকে, তাহলে কী হবে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এবং দেখতেও অ্যাট্রাকটিভ লাগবে। যেটি আমার বড় করার প্রয়োজন সেটি আমরা সাধারণত বড় করব। তো আমরা এই নিচেরটিকেও একইভাবে আমরা এখান থেকে কালার পরিবর্তন করছি, বোল্ড করছি এবং এটির সাইজটাকেও 11 করে দিচ্ছি এখান থেকে। তাহলে আমার ফল অল ইনফরমেশনগুলো আমরা একই কালারে চলে আসলো। আমরা চাইলে এটির কালার যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুর কালারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। ভ্যালুর কালারগুলো আমরা এখান থেকে চাইলে আমরা এটিকে ব্লু কালার করে দিতে পারি। দেখুন ভিউয়ার্স, দেখতে একটু ডিফারেন্স মনে হচ্ছে, ভালো লাগছে। এখন আপনি চাইলে এই যে কালারগুলো ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোকে ভিতরের দিকেও নিতে পারেন। কীভাবে নেবেন, এখান থেকে আপনারা ভ্যালুগুলো সিলেক্ট করার পরে এই প্লাস সাইনে যাবেন, এখান থেকে দেখবেন ডেটা লেভেল রয়েছে, এখান থেকে তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্ন আসার পরে এখান থেকে দেখুন আমি যদি ইনসাইড ইন্ট সিলেক্ট করি, দেখুন এই ভ্যালুগুলো কিন্তু ভিতরে চলে গেল। এবং আমি যদি ইনসাইড বেজ এবং সবার নিচে চলে আসবে, সেন্ট্রালে দিলে ঠিক মিডিলে দেখাবে। তো আমি যদি এই ইনসাইড ইন্ট সিলেক্ট করি তাহলে এটি বারগুলোর মাথা একদম অগ্রভাগে এটি অবস্থান করবে এবং এটির কালার যেহেতু ডিফারেন্স একটু ডার্ক হয়ে গিয়েছে, সো এটির কালার চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। বেশ দেখুন বারের ভিতরে কিন্তু আমার লেখাগুলো, আমার যে সেলস কোয়ান্টিটিগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন যেটি করবো সেটি আমরা টাইটেলকে আমরা পরিবর্তন করব। টাইটেলটিকে আমরা পরিবর্তন বলতে আমরা এটি আপনারা যদি এখানে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারেন, এডিট করতে পারেন, কারণ এটা এডিটেবল। আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট লিখতে পারেন এবং এটির ব্যাকগ্রাউন্ড কালার আপনারা পরিবর্তন করতে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট হয়ে গিয়েছে, আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন। অন্য কালার দিয়ে আপনারা এখানে যে কোনো কালার ওয়াইজ এখান থেকে এডিটেবল করতে পারেন, কারণ এই অংশটুকু এডিটেবল। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টসে জানিয়ে দিবেন কেমন লেগেছে এবং লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।